হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশানটা অল করে রাখবে ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায় ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও শুরু করা যাক আলোচনার বিষয় আজকে আমাদের অষ্টম শ্রেণীর পথের পাঁচালি বইটির থেকে পর্ব নম্বর চারের পার্ট টুটা পড়বো অর্থাৎ পর্ব নম্বর চার আমি একটু আগে তোমাদের আপলোড দিয়েছিলাম আমরা এতটা কমপ্লিট হয়ে গিয়েছিলো অর্থাৎ পেজ নম্বর এইটিন পর্যন্ত হয়ে গিয়েছিল এখন আমরা নাইনটিন থেকে পর্ব নম্বর চারটা কমপ্লিট করব ইনসাইড প্রশ্ন কি হতে পারে সেটা নিয়েও আলোচনা করব এর আগে এক দুই তিন পর্ব আমি করিয়ে দিয়েছি প্রশ্ন উত্তর সঙ্গে করিয়ে দিয়েছি লাইভ ক্লাসে আলোচনা করে দিয়েছি এর পরের যে চ্যাপ্টারগুলো সেগুলোও কিন্তু আমি অনেক করিয়ে দিয়েছি প্রশ্ন উত্তরও আলোচনা করে দিয়েছি আমরা পর্ব চারের নেক্সট পার্টটা করব পথের পাঁচালেই আজকে আমি তোমাদের একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি তার মধ্যে যা যা আমি আলোচনা করেছি সেগুলো পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও আর যেগুলো আছে সেগুলো আমি করে দেবো ওকে ভাষা চর্চা তোমাদের করিয়ে দিয়েছি তোমাদের রেগুলার সাহিত্য মেলা বইয়ে যে চ্যাপ্টারগুলো ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে আমি করে দিয়েছি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে যেগুলো থাকবে সেগুলো করে দিয়েছি সব ডেসক্রিপশানে প্লেলিস্টে পাবে দেখে নিও নেক্সট কী বলছে দেখো বলছে আমরা এতটা পর্যন্ত আঠেরো নম্বর পেজ পর্যন্ত পড়েছি উনিশ নম্বর পেজ থেকে কি বলছে দেখো বলছে বাড়ির পাশের পদ দিয়া যাইতে যাইতে ভাবি বাঁশবনের বাঁশবাগানে সে যদি বসিয়া থাকে তখন বাড়ির পাশ থেকে সে যেতে যেতে ভাবছে বাঁশবাগানে যদি সে দিদির কথা ভাবছে অপু আর কি যদি বসে থাকে সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল সে খিড়কি দরজা দিয়ে বাড়ি ঢুকিয়া দেখিল বাড়িতে কেহ নাই তাহার মা বোধ হয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে তো বাড়িতে সে গেছে বাড়িতে দরজা দিয়ে ঢুকে সে দেখলো যে বাঁশ বাগানে আছে কি না তার মা বাড়িতে নেই কোথাও গেছে ঘাটে বা অন্য কারো বাড়ি গেছে ঠিক আছে বাড়িতে বৈকালে বৈকাল মানে বিকেল বৈকালের ছায়া পড়িয়া আসিয়াছে সম্মুখের দরজার কাছে সে ঝাড় ঝুঁকিয়া পড়িয়াছে তাহার একখানা ঝুলিয়া পড়া শুকনো কঞ্চিতে তাহার পরিচিত সেই লেজ্ঝোলা হলদে পাখিটি আসিয়া বসিয়া থাকে এটা প্রশ্নটা আসে কিন্তু ঠিক আছে যে বাড়ি ঢুকিয়া কোন পাখিটা সে দেখেছিল কিন্তু ঠিক আছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আসে ওকে যেমন সন্ধ্যের পূর্বে বা ছাড়ের কঞ্চির উপর কোন পাখি এসে বসে ঠিক আছে তখন কিন্তু বলতে হবে যে লেজ লেজোলা হলদে পাখি ওকে নেক্সট নেক্সট কোথায় গেল আচ্ছা রোজই সন্ধ্যের কিছু পূর্বে সে কোথা থেকে আসিয়া এই বাস ছাড়ের ওই কঞ্চিখানার ওপর বসে রোজ 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 আরও কত কি পাখি চারিদিকে বনে কিচির মিচির কিচিমিচি করিতেছে নীলমণি রায়দের পুরো ভিটা গাছপালায় ঘন ছায়ায় ভরিয়া গিয়াছে তাহার মন হঠাৎ হু হু করিয়া উঠিল কতক্ষণ হইল সে গিয়াছে বাড়ি আসে নাই খায় নাই কোথায় গেল দিদি মানে অপু দিদিকে কিন্তু ভীষণ ভালোবাসত ওকে সে দেখছে অনেকক্ষণ সময় হয়ে গেছে কিন্তু দিদি কিন্তু আসেনি সে বাসবন দেখলো যেখানে যেখানে তার মনে হয় দিদি যেতে পারে সেখানে প্রতিটা জায়গায় সে গিয়ে দেখলো বাট সে দিদির হদিশ কিন্তু পেল না তার মনটা কেঁদে উঠলো মনটা হু হু করে উঠল যে কোথায় গেল দিদি তাহলে গেল কোথায় ওকে নেক্সট নেক্সট বলছে যে ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা মিলিয়া উঠানে ছোটাছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে রানু তাহাকে দেখিয়া ছুটিয়া আসিয়া আসিল ভাই অপু এসেছো আমাদের দিকে হবে আয় রে অপু তখন সেখান থেকে রানু হঠাৎ করে এলো সে সরি ভুবন মুখুজ্জের বাড়িতে সবাই খেলছিল ওখানে খেলাধুলা করছে ছোটো ছোটো ছেলেমেয়েরা তখন অপুকে ডেকে তার দিদি দিদি না রানু দি বলল আর কি যে আমাদের সঙ্গে খেলবে আমাদের দিকে হবে অপু তাহার হাত ছাড়িয়া লইয়া জিজ্ঞাসা করিল আমি খেলবো না রানুদি দিদিকে দেখেছো বলছে রানুদি আমি খেলবো না ওর তো মনটাই খারাপ না দিদিকে পাচ্ছে না বলছে রানুদি দিদিকে দেখেছ রানু জিজ্ঞাসা করিল দুগ্গা না তাকে তো দেখিনি বকুলতলায় নেই তো তখন বললো বকুলতলায় ও নেই তো বকুলতলার কথা তাহার মনেই হলো নাই হয় নাই মানে দুর্গার মাথা দুর্গা বকুলতলাতেও থাকতে পারে এ কথা কিন্তু অপুর মাথার থেকে বেরিয়ে গেছে তখন চারিদিকে খুঁজেছে কিন্তু বকুলতলাটা কিন্তু তার খোঁজা হয়নি কোন জায়গাটা খোঁজা হয়নি না বকুলতলাটা ওকে সেখানে দুর্গা প্রায় দুর্গা প্রায় থাকে বসে ওকে সরি থাকে বটে ভুবন মুখর্যের বাড়ি হইতে সে বকুলতলায় গেল সন্ধ্যা হইয়া আসিয়াছে বকুলতলাটা বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়িয়া আছে তলাটা অন্ধকার বকুলতলাটা বকুল যেমন ঝাড় হয় সুন্দর ঝাড় রয়েছে বকুল ফুল ফোটে সেখানে ঠিক আছে তো একদম চারদিকে পাতা গা মানে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে অন্ধকার হয়ে গেছে সেই জায়গাটা আচ্ছা নেক্সট কেহ কোথাও নাই যদি কোনো দিকে গাছপালা আড়ালে থাকে সে ডাক দিল দিদি ও দিদি দিদি এখন সে ভাবছে যে গাছপালার আড়ালে বসে থাকে ও দিদি দিদি বলে ডাকছে আর কি ওকে অন্ধকার গাছটায় কেবল কতগুলো বক পাখা করিতে করিতেছে মারত অপু ভয় ভয়ে ওপরের দিকে চাহিয়া দেখিল বকুলতলি হইতে একটু দূরে ডোবার ধারে খেজুর গাছ আছে এখন ডাসা খেজুরের সময় ওকে সেখানে তাহার দিদি মাঝে মাঝে থাকে বটে তখন সে কিন্তু বকুলতলার থেকে একটু মাথা তুলে দেখলো দূরে কি আছে না একটা ডোবা আছে সেই ডোবার ওখানে কিসের গাছ ছিল না খেজুরের গাছ ছিল ঠিক আছে আর সেখানে একদম ডাঁসা খেজুর ডাঁসা খেজুর মানে একদম পেকে যাওয়া না যেমন ডাঁসা পেয়ার শোনাচ্ছে না পুরো পাকা না পুরো কাঁচাও না তো সেরকমই আর কি ডাঁসা খেজুর কিন্তু সেখানে রয়েছে এবং তার কিন্তু সেটা মানে সেখানে দিদি যদি খেজুর মাঝে মাঝে আসে সেই জন্য সে ভাবছে দিদি হয়তো ওখানে আছে কিনা ওকে নেক্সট বকুল গাছের গুড়ির কাছে সরিয়া গিয়া সে দুই একবার চিৎকার করিয়া ডাকিল আচ্ছা ভাট সাওড়া বনে কি একটা জন্তু তাহার গলা সারা পাইয়া খসখস শব্দ করিয়া ডোবার দিকে পালাইলো তখন সেখানে গিয়েও সে ডাকলো কিন্তু সেখানে কোনো একটা অ্যানিমালস মানে কোনো একটা জন্তু কি করলো না একটু তার শব্দ পেয়ে কি করলো সরে পালিয়ে গেল আর কি ওকে কোথায় না ভাট সাওড়া বনে হুম নেক্সট বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ সে থমকাইয়া দাঁড়াইল সামনের দিকে ডাব গাছটা কী গাছ ছিল ডাব গাছটা ওকে একা সন্ধ্যার পর এ ডাব গাছের তলায় পথ দিয়া যাওয়া সর্বনাশ গায়ে কাটা দিয়ে ওঠে কেন যে তাহার এই গাছটির নিচ দিয়ে যাইতে ভয় করে তাহা সে জানে না কোনো কারণ নাই এমনি ভয় করে এবং কারণ কিছু নাই বলিয়া ভয় অত্যন্ত বেশি করে তখন ওখানে একটা ডাব গাছ আছে কিন্তু ডাব গাছটা কিন্তু ও ওর গা ছমছম করে যেতে ভীষণ ভয় পায় গাছটার নিচ থেকে তো যখন সে ওই গাছটার নিচ থেকে যেতে হবে তাকে ভাবছে তার গাটা ছমছম করে কোনো রিজন নেই কোনো কারণ নেই কিন্তু সে ভয় পায় একটা হয় না একটা গাছ হয় না হয়তো অনেক বড় হয়তো হয়তো অনেক ঘন সে দেখে ওর একটু ভয় হয় ওকে নেক্সট অপু খানিক্ষণ অন্ধকারে গাবতলার দিকে চাহিয়া থাকি সরি ফিরিল থাকিল থাকিয়া তাহাদের বাড়ি যাইবার আর একটি পথ আছে একটুখানি ঘুরিয়া পঠলিদের গাবতলায় এ অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায় আচ্ছা পটলি ঠাকুমার সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপুলেদের লইয়া হাওয়ায় বস সরি হাওয়ায় বসিয়া গল্প করিতেছে পোটলির মা রান্নাঘরে রাধিতেছেন উঠানের মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রির পয়সা আদায় করছে ওকে তাগাত করি সরি তাগাত না তাগাদা দিচ্ছে আর কি ওকে তাগাত করিতেছে যাই হোক তো অপু ওখান থেকে ভাবল যে এখান থেকে পটলিদের বাড়ি আছে কাদের বাড়ি না পোটলিদের বাড়ি তো সেখান থেকে যদি সে যায় তাহলে ব্যাপারটা কিন্তু তার জন্য সহজ হবে তার মধ্যে কোনো ভয় কাজ করবে না মানে ভয় থাকবে না ঠিক আছে তখন সে সেই অজানা গাবতলা দিয়ে যাওয়াটা তার কাছে একটা বিভীষিকা বিভীষিকা মানে কি মানে একটা আতঙ্ক আর কি ওকে তো সেটার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সে কী করলো না সে ওই পটলিদের বাড়ি দিয়ে যাচ্ছিলো ওই পটলিদের বাড়ি দিয়ে যাওয়ার সময় ও ঠাকুমা সন্ধ্যেবেলায় ছেলে মেয়েদের নিয়ে গল্প গল্প শোনান আর কি যেটা করেন ঠাকুমারা আর কি গল্প শোনা আর মা ওর রান্না করছিল তো যাই হোক আর আরেকজনের কথা এখানে বলে পেয়েছি আমরা সেটা হচ্ছে মাচাতলায় বিধু জেলেনি কার কথা বিধু জেলেনি সে কী করছিল না মাছ বিক্রির পয়সা তাগাদা করিতেছিল ঠিক আছে এটা কিন্তু আসে কে কোন যে নাম কি ছিল যে মাছ বিক্রির তাগাদা টাকা তাগাদা করছিল তখন কিন্তু বলতে হবে ওকে নেক্সট নেক্সট বলছে অপু বলিল দিদিকে খুঁজিতে গিয়েছিলাম ঠাকুমা বকুলতলার থেকে আস্তে আস্তে ঠাকুমা বলিলেন দুগ্গা এই তো বাড়ি গেল এ কতক্ষণ এ কতক্ষণ যাচ্ছে ছুটে যা দেখি বোধ হয় এখনও বাড়ি গিয়ে পৌঁছলো না সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটলো তখন অপু ঠাকুমাকে অপু যখন ওই সেই ঠাকুমা যে গল্প শোনাচ্ছিলো তাকে বললো যে দিদিকে খুঁজে পাচ্ছে না তখন উনি বললো যে উনি কিন্তু মানে দুগ্গা ছিল দুগ্গা এই এখন বাড়ির দিকে গেল তখন সে দৌড়ে ছুটে গেল বাড়ির দিকে হুম পিছন হইতে পোচলির বোন রাজি পটলির বোনের নাম কি ছিল না রাজি ওকে চাচাইয়া বলিল কাল সকালে আসিস অপু আমরা গঙ্গা যমুনা খেলা নতুন ঘর কেটেছি ওকে তো যমুনা কি ছিল একটা খেলার নাম ছিল কাল সকালে অপুকে আসার জন্য বলল। বললো আমরা একটা গঙ্গা যমুনা খেলার ঘর কেটেছি তো কালকে খেলবো ওকে আচ্ছা ঢেকশালের পিছনে নিমতলা ওকে ঢেকশালের পিছনে নিমতলায় দুগ্গাকে বলিস ওকে বলছে ঢেক কোথায় জায়গাটা কোন জায়গাটায় ওরা গঙ্গা যমুনা খেলবে সেটা হচ্ছে ঢেক ঢেকশালের পিছনে নিমতলায় মনে থাকবে ঢেকশালের পিছনে নিমতলায় দুগ্গাকে বলতে বলল ওকে আচ্ছা তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছাইয়া হঠাৎ সে থমকাইয়া দাঁড়াইয়া গেল দুগ্গা আত্মস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়ে দৌড়াইয়া বাহির হইতেছে ওকে পিছন পিছন তাহার মা কি একটা হাতে মারিতে মারিতে তারা তাড়া করিয়া ছুটিয়া আসিয়াছে ঠিক আছে তখন ও যেই বাড়ির সামনে গেলো তখন দেখছে দিদি চিৎকার করে বাইরে চলে যাচ্ছে মা হাতে একটা কিছু নিয়ে তারা করে বাইরে আসছে আর কি নেক্সট দুর্গা গাপতলার পথ দিয়া ছুটেয়া পালাইলো মা দরজা লইয়া দরজা হইতে ধাবমান মেয়ের পিছনে চাচাইয়া বলিলে যাও বেরো একেবারে জম্মের মতো যাও আর কখনও বাড়িতে যেন ঢুকতে না দেখি বালাইয়া পর চুকে যাক একেবারে ছাতিমতলায় দিয়ে আসি ঠিক আছে ছাতিমতলা গ্রামের শ্মশান কারণ মা কি করলো মানে একদম মেয়ের পিছনে বেরগুলো রেগে একদম মা তো প্রচণ্ড রেগে আছে যেহেতু তো অপমানিত বোধ করেছে যেহেতু মেয়ে ওটা চুরি করেছিল তো সেজন্য ভীষে ভীষণ অপমানিত বোধ করেছে এবং বাড়িতে লোক বয়ে এসে দুটো কথা শুনিয়েছে এটা হচ্ছে তার মার দিক থেকে আমাদের ভাবতে হবে যে তার মনেও খুব খারাপ লেগছে ওকে এবং দুর্গা একটা অন্যায় করে ফেলেছে হ্যাঁ একটা অন্যায় করে ফেলেছে সে একটা ঠিক আছে তার মানে সে যে অন্যায়টা করেছে তার জন্য সে একটা শাস্তি পেয়েছে ওকে যাই হোক তো কিন্তু সেও ছোট তার মনেও একটা জিনিসের শখ যেহেতু তারা গরিব ওকে তার কাছে নেই সেজন্য সে কাজটা করেছে যদিও সে কাজটা অন্যায় ওকে নেক্সট নেক্সট কি বলেছে দুর্গা হলো এটা ওকে ছাতিম গ্রামের ছাতিমতলায় গ্রামের শ্মশান অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল তাহার মা সবে মাত্র ভিতরের বাড়িতে বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটি রোয়াকের ধার হইতে উঠাইয়া লইতেছে সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিয়া ঢুকিতেছে তাহার মা তাহার দিকে চাহিয়া বলিল তুমি আবার এত রাত পর্যন্ত তো কোথা থেকে কোথায় ছিলে শুনি মোটে তো আজ ভাত খেয়েছ ঠিক আছে বলছে তখন সে আস্তে আস্তে পার্টি টিপে টিপে বাড়িতে ঢুকলো তখন ওর মা বলছে যে তুমি আবার এত রাতে এতক্ষণ কোথায় ছিলে সবে তো সারাদিনে তো শুধু ভাত খেয়েছ আর কি ওকে নেক্সট আচ্ছা তাহার মনে নানান প্রশ্ন জাগিতেছে দিদি আবার মার খাইলো কেন সে এতক্ষণ কোথায় ছিল দুপুরবেলা দিদি কি খাইলো সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে কিন্তু ভয়ে কোনো কথাই সে বলি বলিয়া সে ক সরি কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল অর্থাৎ সে কিন্তু কোনো প্রশ্নই সে করতে পারল না তার মাথায় প্রশ্ন এলো যে দিদি এতক্ষণ কোথায় ছিল সে সারাদিন কি খেলো সে সে আবার কেন মার খাচ্ছে সে কি আবার চুরি করে এনেছে ঠিক আছে তো কিন্তু কোনো প্রশ্ন সে করতে পারল না একদম দম দেওয়া পুতুলের মতো সে কি করল না মার কথা মতো সে ঘরে ঢুকলো আর কি ঠিক আছে আচ্ছা পরে সেকেন্ড পরে ভয়ে কোথায় গেল হ্যাঁ ভয়ে প্রদীপ উস্কাইয়া নিজের ছোট বইয়ের দফতরটি বাহির করিয়া পড়িতে বসিল তখন সে পরে কী করলো প্রদীপের আলোটা একটু তুলে দিল আর কি সলতাটা একটু তুলে দেয় না তুলে দিয়ে সে বইয়ে বার করে পড়তে বসলো সে পরে সে পরে মোটে তৃতীয় ভাগে কিন্তু দপ্তরে মোটা দুখানা মোটা ভারী ইংরাজি কি বই কবিরাজি ওষুধের তালিকা একখানির পাতা ছেড়া দাসুরায়ের পাঁচালী একখানি তেরোশো তিন সালের পুরাতন পাজি আসে তাহলে তার বয়ের তাকে কী কী ছিল কিন্তু সে তৃতীয় শ্রেণিতে পড়লেও সেখানে কিন্তু একটা দাসুরায়ের পাঁচালি ছিল তেরোশো তিন সালে পুরনো পাঁজি ছিল ওকে আরেকটা কি ছিল একটা মোটা ইংরাজি বই ছিল কবিরাজি ওষুধের তালিকা দেওয়া হুম নেক্সট নেক্সট বলেছে সেখানে নানা স্থান হই হইতে চাহিয়া এগুলো জোগাড় সরি সে নানা স্থান হইতে চাহিয়া এগুলো জোগাড় করিয়াছে এগুলো না পড়িতে পারিলেও রোজ একবার করিয়া খুলিয়া দেখে সে বিভিন্ন জায়গা থেকে সে বই কিন্তু খুব ভালোবাসত এবং অনেক বই জানতেও পড়তে তো সে কিন্তু বিভিন্ন স্থান থেকে এগুলো কিন্তু জোগাড় করেছে ওকে নেক্সট অপু দ্বিরুক্তি না করিয়া পাটি উঠাইয়া সরি জোগাড় করেছে কোথায় গেল হুম খানিকক্ষণ ওই রান্নার আচ্ছা এখানে হুম চাহিয়া জোগাড় করিয়াছে এবং এগুলো না পড়িতে পারলেও রোজ একবার করিয়া খুলিয়া দেখে খানিক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল পরে আর একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেঁড়া দাসুরায়ের পাঁচালি পাঁচালি খানি খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে এমন সময় সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঘরেয়া বলিল ঢুকিয়া বলিল এসো খেয়ে নাও দেখি তখন সে ওই ছেঁড়া দাসুরায় বইটা কিন্তু উল্টাচ্ছে ওই সময় মা ঘরে ঢুকলেন ওর অপুর মা ঢুকে বলছে এক বাটি দুধ হাতে করে নিয়ে ঢুকলো বলছে যে দুধটা এসো খেয়ে নাও ওকে অপু না করিয়া বাটি মানে বিরক্ত করেনি আর কি ঠিক আছে দ্বিতীয় কোনো উক্তিও সে করেনি ওকে না করিয়া বাটি উঠাইয়া দুধ চুমুক দিয়া খাইতে লাগিল অন্যদিন হইলে এত সহজে দুধ খাইতে তাহাকে রাজি করানো খুব কঠিন হইতো মানে অন্যদিন সে দুধ খেতে পছন্দই করে না দুধ খেতে গেলে তার মানে সে চাইতো না দুধ খেতে আর কি কিন্তু সেদিন আর কোনো ও বিরক্ত করলো না কোনো দ্বিতীয় কথা সে বাড়ালো না আর কি ঠিক আছে ভয় ছিল মা ভীষণ রেগে আছে সকাল থেকে ওকে আচ্ছা করানো কঠিন ছিল হয়ে গেল একটুখানি মাত্র খাইয়া সে বাটির মুখ হইতে নামাইল সে একটুখানি খেলো খেয়ে বাটিটা মুখ থেকে নামিয়ে রাখলো ওকে সর্বজয়া নামাইল নেক্সট সর্বজয়া বলিল ও কি নাও সবটুকু খেয়ে ফেলো ওইটুকু দুধ ফেললে তবে বাঁচবে কি খেয়ে বলছো অতটুকু যদি দুধ ফেলো তাহলে বাঁচবেটা কি খেয়ে ওকে অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রইয়াছে কিন্তু চুমুক দিচ্ছে না তাহার বাটি শুদ্ধ হাতটি কাঁপিতেছে পরে অনেকক্ষণ মুখ ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয়ে কাঁদিয়া উঠিল সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল কি হলো কি হয়েছে জিবে কামড় ফের কামড়ে ফেলেছিস তখন সে কি করলো মা যখন এখানে ছবিটাও দিয়েছে মা এক বাটি দুধ নিয়ে আসছে ঠিক আছে তখন সে দুধের বাটিটা না খেয়ে দুধটা যে মুখের কাছে ধরে আছে এবং তার হাত দুটো কাঁপছে হুম সে কেঁদে ফেললো মার দিকে তাকিয়ে ওকে তো যখন সে কেঁদে ফেললো মার দিকে তাকিয়ে মা বললো কি হয়েছে কাঁদছিস কেন মুখে কামড় লেগেছে নেক্সট পেজে আমরা যাব অপু মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাদ ভয়ের বাদ না মানিয়া ঢুকরিয়া কাঁদিয়া উঠিল বলিল দিদির জন্য বদ্ম মন কেমন করছে তো অপু তো দিদিকে ভীষণ ভালোবাসতো এবং দিদি সারাদিন কি খেয়েছে না খেয়েছে সেজন্য সে কিন্তু কাঁদিয়াই ফেলিল আর মাকে বলল দিদির জন্য মন কেমন করছে সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পড়ে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল না অমন করে না ওই পঠলিদের কি নারাদের বাড়ি বসে আছে কোথায় যাবে অন্ধকারে কম দুষ্টু মেয়ে নাকি সেই দুপুরবেলা বেরোলো সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকি দেখা গেল না নাও খাও সরি নাওয়া খাওয়া না খাওয়া আচ্ছা না খাওয়া না দাওয়া কোথাও পাড়ার পালিতদের বাগানে বসে আছে সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে এক্ষুনি ডেকে পাঠাচ্ছি কেঁদো না এমন করে তখন মার মনটাও একটু গলে গেল আর কি মার মনটাও একটু খারাপ লাগলো ঠিক আছে ছেলেও দিদির জন্য ও কাঁদছে ওইভাবে ঠিক আছে তখন সে মাটিতে বসলো বা ছেলের গায়ে হাত বুলিয়ে বলছে এমনভাবে কেঁদো না ঠিক আছে আমি ডেকে পাঠাচ্ছি দিদিকে ও দুষ্ট কম দুষ্ট নাকি ও কিছু হয়নি নথ পালিতদের বাড়িতে বা ন্যাড়াদের বাড়িতে হয়তো সে বসে আছে হুম সারাদিন খাওয়া দাওয়া নেই হয়তো পালিদদের বাড়ির যে জামরুল সরি পালিদের বাড়ির যে গাছ রয়ে বাগান রয়েছে সেখান থেকে কাঁচা আম বা জামরুল খাচ্ছে এটা মা বলছে আর কি ছেলেকে ঠিক আছে তাহলে কী খাওয়ার কথা বলেছিল না জামরুল আর কাঁচা আম খাওয়ার কথা কিন্তু বলেছিল কাদের বাড়ির বাগান থেকে পালিতদের বাড়ির বাগান থেকে কাদের বাড়িতে বসে থাকার কথা বলেছিল না ন্যাড়াদের বাড়িতে বা পটলিদের বাড়িতে ঠিক আছে আচ্ছা পরে সে আঁচল দিয়া ছেলের চোখ চোখের জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল হাঁ করো দেখি লক্ষ্মী সোনা উনি এলেই ডেকে আনবেন সরি উনি এলেই ডেকে আনবেন এখন একেবারে পাগল কোত্থেকে একটা পাগল এসে জন্মেছে আর এক চুমুক হাঁ করো হুম তখন বলছে যে মা বলছে লক্ষ্মীর ছেলে খেয়ে নাও ঠিক আছে বাবা উনি এলে আমি ডেকে পাঠাচ্ছ ঠিক আছে ও ডেকে আনবে আর কি ওকে নেক্সট রাত অনেক হইয়াছে উত্তরের ঘরের তক্তা পোষে অপু ও দুর্গা শুইয়া আছে এবার বাড়িতে এসছে আর কি দুর্গা তো ও অপু আর দুর্গা দুজনেই শুইয়া আছে অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে কারণ মা এখনও রান্নাঘরে কাজ সারিয়া আসে নাই তাহার বাবা আহারাদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছে বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছে হুম তো বাবা এসে মেয়েকে খুঁজে এনেছে আর কি ঠিক আছে বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহার সঙ্গে কোনো কথা কথা বলে নাই খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া আছে অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল দিদি মা কি করে মা কি দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা তোর চুল ছিঁড়ে দিয়েছে তখন অবু আবার কি করলো দিদির গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করলো মা কি দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা তো চুল ছিঁড়ে দিয়েছে তোকে আবার চুল চানে মেরেছে দিদিকে বলছে ওকে দুর্গা মুখে কোনো কথা নাই সে পুনরায় জিজ্ঞাসা করিল আমার উপর রাগ করেছিস দিদি আমি তো কিছু করিনি তো ভাই তো যতই হোক দিদি কথা বলছে না তো বলছে যে আমার উপর তুই রাগ করেছিস আমি তো তোকে কিছু করিনি ওকে দুর্গা আস্তে আস্তে বললো না বই কি তবে সতু কি করে টের পেলো যে পুঁথির মালা আমার বাক্সে আছে তখন বলছে সতু কি করে জানলো যে পুঁথির মালাটা আমার বাক্সে আছে অপু প্রতিবাদের উত্তেজনায় উঠিয়া বসিল না সত্যি আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি আমি তো আমি তো দেখাইনি বলছে অপু ভাবছে দিদি বোধ হয় ওকেই বলছে তো উঠে প্রতিবাদ করে বলল না আমি তোর গা ছুঁয়ে বলছে আমি কিন্তু ওকে দেখাইনি আমি জানি নে যে তোর বাক্সে আছে কাল সতু বিকেলবেলা এসেছিল ওই সেই বুড়ো রাঙা ভাটা সরি ওই সেই বড় ভুল বললাম ওই সেই বড় রাঙা ভাটাটা নিয়ে আমরা খেলছিলাম ওকে তারপর বুঝলি দিদি সতু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল আমি বললাম ভাই তুমি দিদির বাক্সে হাত দিয়ে দিও না ওকে দিদি আমাকে বকে সেই সময় দেখেছে তখন বলছে আমি তখন আমরা খেলছিলাম বড় রাঙা ভাটাটা নিয়ে হুম সেই সময় হয়তো সে দেখেছে কারণ সেই সময় সে দুর্গার পুতুলের বাক্সে হাত দিয়েছিল এবং হয়তো সেটা সে দেখেছে ওকে ভাটা তোমার ভাটাটা মানে কি যে খেলার যে বল বা গোলক হয় সেটাকেই বলছে ওকে সেইটা নিয়ে কিন্তু ওরা খেলছিল ওকে বড় সেই বল নিয়ে ওরা খেলছিল তখন হয়তো দেখেছে হুম পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল খুব লেগেছে রে দিদি কোথায় মেরেছে মা দুর্গা বলিল আমার কানের পাশে মা একটা বাড়ি যা মেরেছে রক্ত বেরিয়েছিল এখনও কনকন করছে এইখানে এইখানে এই দেখ হাত দিয়ে এই এইখানে ঠিক আছে তখন দুর্গা আবার বলছে ভাইকে যে আমার কানের পাশে মা একটা বাড়ি মেরেছিল আর কি তখন আমার ওখান থেকে রক্ত বেরিয়েছে দেখ এখানে কনকন করছে ওকে এইখানে তাই তো রে কেটে গিয়েছে যে একটু আচ্ছা পিদিমের তেল লাগিয়ে দেবো দিদি বলছে একটু পিদিমের পিদিম মানে কি প্রদীপ আর কি ওকে প্রদীপের সেই বিকৃত সেই আমরা বলতে পারি প্রদীপটাকেই বলে থাকে ঠিক আছে তো প্রদীপের তেল একটু লাগিয়ে দেবো তখন সে দিদিকে বলছে ওকে নেক্সট আচ্ছা কোথায় গেল পিদিমের তেল লাগিয়ে দেবো দিদি নেক্সট থাকলে থাকবে কাল পালিতদের বাগানে বিকেলবেলা যাব বুঝলি কামরাঙ্গা যা পেকেছে এই এত বড় বড় কাউকে যেন বলিসনি তুই আর আমি চুপি চুপি যাবো আমি আজ দুপুরবেলা দুটো পেরে খেয়েছি মিষ্টি যেন গুড় ওকে বলছে পালিদের কাদের বাড়িতে পালিতদের বাড়িতে যাব তুই আর আমি কামরাঙ্গা খেতে মিষ্টি গুড়ের মতো ঠিক আছে কাউকে যেন বলিস না যাই হোক দিদি ব্যাপারটা সহজ করে নিয়েছে ওকে তো দুই ভাই বোনের মধ্যে এই কথোপকথন হলো তখন ঠিক আছে তো পর্ব চারটা আমাদের কমপ্লিট হলো এইখানটাই আমি এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে যেগুলো আগেও আমি বলেছি তোমাদের মাঝে মাঝেও বললাম আরও বলছি নেক্সট ডে আমরা পর্ব পাঁচ পড়ব ওকে পর্ব চারের দেখো কী কী প্রশ্ন বেসিক্যালি আসে ঠিক আছে চারের কিছু প্রশ্ন আগের পাতে বলেছি এখন সেটা নিয়ে আমি আলোচনা করলাম না আমি এই পাটে যেটা পড়লাম সেখান থেকে প্রশ্ন কিছু বলছি যেমন ধরো আমি একটু আগেই বললাম পাখির কথাটা বললাম পাখির প্রশ্নটা কিন্তু আসে তো ওটা কিন্তু পড়তে লাগে আমাদের পড়তে হবে যেমন ধরো সন্ধ্যার পূর্বে ছাড়ের কঞ্চির উপর কোন পাখি এসে বসে ঠিক আছে তখন আমাদের বলতে হবে সন্ধ্যার পূর্বে বাজ ছাড়ের কঞ্চির ওপর লা সরি লেজ ঝোলা হলদে পাখি এসে বসে ওকে নেক্সট আরও প্রশ্ন আসে যে বাড়ি ফেরার পথে অপু কোন গাছের তলায় এসে থমকে দাঁড়িয়েছিল বাড়ি ফেরার পথে অপু কোন গাছের তলায় থমকে দাঁড়িয়েছিল এই প্রশ্নটাও কিন্তু আসে তখন আমরা বলব বাড়ি ফেরার পথে অপু গাব গাছের তলায় কিন্তু থমকে দাঁড়িয়েছিল ওকে নেক্সট আরেকটা প্রশ্ন যেমন পোঁটলির বোনের নাম কি ওকে পোঁটলির বোনের নাম কি পেয়েছিলাম না রাজি পটলির বোনের নাম হচ্ছে রাজি ওকে নেক্সট এখান থেকে আরও প্রশ্ন আসে যে গ্রামের শ্মশানটা কোথায় অবস্থিত ছিল ওকে ছাতিম তলায় কিন্তু শ্মশানটার কথা আমরা পড়েছি যে শ্মশানটা তলায় ছিল ওকে তো তলায় অবস্থিত ছিল এটা আমরা বলতে পারবো তারপরে সে কোন খেলায় নতুন ঘর কেটেছিল ওকে তো কোন খেলায় নতুন ঘর কেটেছিল না গঙ্গা যমুনা যে খেলা সেই খেলায় কিন্তু নতুন ঘর কেটেছিল ওকে নেক্সট হচ্ছে অপুর বইয়ের দফতরে কি কী বই ছিল এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এসেই থাকে তো বলতে হবে অপুর বইয়ের দফ দুটো মোটা ইংরাজি বই কবিরাজি ওষুধের তালিকা তালিকা সব কমা কমা দিয়ে দিয়ে দুটো মোটা বই কবিরাজি ওষুধের একটা তোমার পাঁচালি আর তেরোশো সালের একটা কি ছিল না পাঁচই ছিল এগুলো তার বইয়ের দফতরে ছিল কিন্তু ঠিক আছে নেক্সট প্রশ্ন আসে সন্ধ্যার সময় পত্নির ঠাকুমা কি করছিল তো সন্ধ্যার সময় পত্নির ঠাকুমা কি করছিল না গল্প শোনাচ্ছিলো ঠিক আছে তো আমরা বলবো পত্নির ঠাকুমা ছেলেপুলেদের নিয়ে গল্প করছিল ওকে নেক্সট প্রশ্ন এখানে আসে যে অপুর বইয়ের দপ্তরে যে পাঁজিটি ছিল সেটা কত সালে সেটা আমরা লিখব যে অপুর বইয়ের দপ্তরে যে পাঁজিটি ছিল সেটা কোন সালের না তেরোশো তিন সালের ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন আসে যে অপু আর দুর্গা কোন দিকে ঘরে শুয়েছিল কোন দিকে না উত্তর দিকের ঘরে কিন্তু শুয়েছিলো কিসের ওপর শুয়েছিলো তারা কিন্তু তক্তাপোষের ওপর শুয়েছিলো ওকে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে এই চ্যাপ্টার্স থেকে তো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে ওকে আজকে আমি আর এখানে বাড়ালাম না কথা আমি এখানে ক্লোজ করছি ওকে নেক্সট ডে কিন্তু আমরা আলোচনা করবো আরও কিছু প্রশ্ন আসে যেমন লাইন তুলে তুলে কম দুষ্টু মেয়ে নাকি হুম এরম প্রশ্ন আসে কম দুষ্টু মেয়ে নাকি কে কোন দুষ্টু মেয়ের কথা বলেছে এই জন্য লাইন ভিত্তিক যখন পড়ে তখন কিন্তু ফলো করতে লাগে যে কে কোন দুষ্টু মেয়ের কথা বলেছে ওকে তখন আমরা বলতে পারবো আলোচ্য অংশে সর্বজয়া দুর্গার কথা কিন্তু বলেছে দুর্গা চুরি করার কথা জানতে পেরে সে যখন চলে গিয়েছিল বাড়ি ফিরছিল না তখন তার ভাই যখন কাঁদছিল তখন ভাইকে এই কথা কিন্তু সে বলেছিল ওকে এরমভাবে কিন্তু প্রশ্ন আসে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো লাইক করো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাংলার সব পড়িয়ে দিয়েছি ভাষাচর্চা পড়িয়ে দিয়েছি দেখে নিও খুব ভালো থেকো টাটা।